হবে ঠিক কি না বলেন আপনারা পটিয়া উপজেলার অন্তর্গত খরনা এবং কচুয়াই ইউনিয়নের 75-এর পরবর্তী ছাত্রলীগের বৃহত্তর পটিয়া ও খরনা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব ও মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি। এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল বশর, মফিজুর রহমান, শফিউল বারী বাবুল, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইসহাক, আব্দুল শুক্কুর, কামরুল হাসান, মোহাম্মদ দানেশ, আবুল হাশেম, আব্দুর রহিম সহ করোনা ও কচুয়াই ইউনিয়নের আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ও মান্যগণ্য সর্বস্তরের ব্যক্তিবর্গ। আগত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান শেষে গরিব ও মেহনতি মানুষের হাতে উক্ত উপহার সামগ্রী প্রদান করেন। নেতৃত্বে আমাদের যে বর্তমান সারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বজায় আছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনাকে স্বাগত জানিয়ে বদিভাই আজকে আমাদের করোনাকে বেছে নিয়েছেন এবং আমাদের করোনা এসে আজকের এই করোনা ইউনিয়নের প্রায় 250 দুস্থ অসহায় মাঝে সামান্য বস্ত্র বিতরণ করবেন এবং আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি করোনা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। উনি অনেক মেয়ের খেয়েছেন সেই বিএনপি থেকে, জামাত শিবির থেকে, ওনাকে হাত কেটে ফেলা হয়েছিল এক সময় কলেজ অঙ্গনে। সেই ত্যাগী রাজনীতির নেতা জনাব বদিউল আলম ওনার পাশে থাকবেন ভবিষ্যতে, আমরা ওনার পাশে আছি, আপনারাও থাকবেন ভবিষ্যতে এবং উনি যেই ত্রাণ সামগ্রী বিতরণ করবেন ওইটা আপনার আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। সবাই আমাদের নিকটতম আত্মীয় এবং নেতা বদিউল আলম সাহেব, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন আগামীতে ফটিয়ার নেতৃত্বে সুষ্ঠু নেতৃত্বে দিতে পারে। আজকে ঈদের সময় তাড়াহুড়া করে দেওয়া যায় নাই বলে আমরা প্রতি এলাকায় এলাকায় গিয়ে এভাবে এভাবে যারা দরকার আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আমরা কাছে এসেছি। আমরা ভবিষ্যতে এর চেয়ে প্রত্যেকের যেন পাই, প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। ঠিক আছে কিনা বলেন আপনারা, জন্য দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। এদিকে মাদের ছবি নেন, এখানে সবাই বলছে, আমার মায়েরা বলছে, সাক্ষ্য দিচ্ছে, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো আপনারা শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা বেঁচে থাকলে আপনারা বেঁচে থাকবেন, আপনারা নিরাপদে থাকবেন, আপনারা খাদ্য ভাবে থাকবেন না, এই দেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন আপনারা। সুতরাং আমাদের উচিত শেখ হাসিনার জন্য কাজ করা, ঠিক কিনা বলেন আপনারা, এবং এই কাজগুলো আমি করবো কিনা বলেন আপনারা, আমি আপনাদের কাছে আসবো কিনা বলেন আপনারা, আমি আসবো আপনাদের কাছে, আমি আসবো আপনাদের কাছে, আসবো আমি আপনাদের কাছে, আমি আপনাদের কাছে আসবো, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন আমাকে যেন আপনাদের খেদমত করতে করার সুযোগ যেন আমি পাই, সেজন্য আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।